হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি মূলত শপিং ব্লগ, টুকটাক শপিং, তেমন একটা বেশি শপিং না, জাস্ট কিছু গ্রোসারি শপ, আর হচ্ছে একটা ব্যাগ কিনবো, আর কিছু ওড়না হিজাব দেখবো, এই তো। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। আর আমি একটি মিডিয়াম সাইজের ব্যাগ কিনবো, খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট না, জাস্ট রেগুলার ইউজের জন্য, আর খুব বেশি দাম দিয়েও কিনতে চাচ্ছি না, বলতে গেলে নন ব্র্যান্ড। তো আমি চলে এসেছি আলাউদ্দিন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে, আর ব্যাগের দোকানে এসে যেটা আমি সবচেয়ে বেশি মিস করেছি, আমার ছোটোখাটো বিজনেসটা বা আমার পেসটাকে। আর যেহেতু আমি ব্যাগের বিজনেসের সাথে জড়িত ছিলাম, তো মোটামুটি সব ব্যাগ সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। তো ব্যাগের ওনারা যে পরিমাণ দাম চাচ্ছিল, আমি তো পুরাই অবাক যে এত ডিফারেন্সে কিভাবে মানুষ দাম চায়। যাই হোক, অনেক দামাদামি করার পর আমি এই ব্যাগটি 1000 টাকা দিয়ে নিয়েছি। কি বলবো, এখন আপনারাই বলবেন আমি জিতেছি না লস করেছি। এরপরে আমি নিগার প্লাজার দোতলায় ওনার দোকানে গেলাম। তো এটা আমাদের পরিচিত দোকান, আর ওনাদের আরেকটা শোরুম আছে যেটা আমাদের এলাকার মধ্যেও আছে। যাই হোক, এখান থেকে সবসময় আমার ওড়না বা হিজাব কিনা হয়। তো ওদের কিছু নতুন কালেকশন এসেছিল, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। কালেকশন নতুন বলতে এগুলো সব ঈদের আগে এসেছে, নতুন কোনো হিজাব আর ঈদের পরে আসেনি। আর এই হিজাবগুলো 300, 250 বা 400 এই রেঞ্জের মধ্যে। আর নিগার প্লাজার সাথে যেহেতু স্বপ্ন ছিল, তো ওখান থেকে কিছু গ্রোসারি শপ করেছি, আর অনেকদিন পর আসা হয়েছে এই আউটলেটে। তো আমি ওয়ারিসার জন্য একটি সেরেলাক নিয়েছি, আর কিছু বিস্কিট নেব, আর কিছু চকলেট, যেহেতু চকলেট আমারও খুব পছন্দ আর মেয়েরও খুব পছন্দ, তাই আমরা একসাথে কিছু চকলেট নিয়ে রাখি। তো আমাদের প্রয়োজনীয় জিনিস নেবার পরে আমি একটি পটেটো মেশার খুঁজছিলাম, তো দেখছিলাম ওদের এখানে আছে কি না, তো আমি আর ওটা খুঁজে পাইনি, আর ওদের ওখানে ওটা ছিল না।
আর এই সাইডটা ঘোরার পরে ক্লোথের সাইডেও গিয়েছি, দেখলাম নতুন কি কি এসেছে। তো বেবিদের, নিউবর্ন বেবিদের অনেক আইটেম এখানে ওরা এক সাইডে জড়ো করে রেখেছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই বললেই চলে, একবারে পুরো উল্টা পাল্টা। ভেবেছিলাম অরিশার সামারের জন্য কিছু প্যান্ট নিব, কিন্তু সাইজ ছিল না তাই আর নেওয়া হয়নি। আর দেখতে পাচ্ছেন 20% ডিসকাউন্ট দিয়ে রেখেছে, কিন্তু কোনো সাইজ নাই, বলতে গেলে আউলা ঝাউলাভাবে সব কিছু রেখে দিয়েছে। তো আজকের মতো এখানে আমার শপিং শেষ, তো এখন বিল পেমেন্ট করে চলে যাব বাসায়। আর এই মজাদার ক্রিমি চিজি পাস্তার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কেউ যদি চান তাহলে দেখে নিতে পারেন। এই পাস্তার কথা কি বলবো, অসাধারণ টেস্ট আর অসাধারণ মজা। আর বাসার ছোট বড় সবাই এই পাস্তাটা খুবই লাইক করে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি ব্যাগটি কিনে জিতলাম নাকি ঠকলাম। আর জিতা ঠকাটা বড় কথা না, এখন ব্যাগটা কতদিন ইউজ করতে পারি সেটা বড় কথা, ইউজের উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। যাই হোক, আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে জানাবেন। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।